শোভনদেব চট্টোপাধ্যায় তিনি পদত্যাগ করছেন। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি পদত্যাগ করছেন, বিধায়ক পদ ছাড়ছেন। শোভনদেব আপনারা জানেন বিধানসভায় ভবানীপুর কেন্দ্র, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের কেন্দ্র, সেই ভবানীপুর কেন্দ্র থেকে তিনি জিতেছেন, কিন্তু সেই কেন্দ্র থেকে এবার তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করছেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের পদত্যাগ ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই শোভনদেব চট্টোপাধ্যায় তার পদত্যাগ এবং সেই পদত্যাগে কিন্তু একটা বিষয় খুব সূক্ষ্মভাবে যে প্রশ্নটা চলে আসছে, ভবানীপুর কেন্দ্রে কি এবার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদ কেন ছাড়ছেন শোভনদেব? এই প্রশ্নটা উঠছে ঘুরে ফিরে। পৌলমী রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পৌলমী, কেন পদত্যাগ? দেখো, সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, ওই কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কন্টেস্ট করবেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং আজকে ইতিমধ্যে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিধানসভার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছেন। তিনি আজকে পদত্যাগপত্র জমা দেবেন এবং এই ভবানীপুর কেন্দ্র অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যে কেন্দ্র নিয়ে এবছরের যে নির্বাচন তাতে প্রথম থেকেই চর্চার কেন্দ্র হিসাবে ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে নন্দীগ্রামে যাওয়ার পর থেকে নানা রকম চর্চা হয়েছে, কিন্তু হঠাৎই এই শোভনদেব চট্টোপাধ্যায় সেখানে বিপুল ভোটে তিনি জয়লাভের পরে হঠাৎই তার পদত্যাগের যে সিদ্ধান্ত, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে সূত্র মারফত যেমনটা আমরা জানতে পারছি যে এই কেন্দ্র থেকে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়াবেন এবং তিনি কন্টেস্ট করবেন। সেই কারণেই শোভনদেব চট্টোপাধ্যায় তিনি আজকে এই মুহূর্তে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, তিনি বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এই মুহূর্তে। রুমেলা, পৌলমী, কোনোভাবে জানা সম্ভব হয়েছে তার সঙ্গে কথা বলে যে হঠাৎ এই ডিসিশন কেন? কারণ আমরা জানি যে বিপুল ভোটে তিনি জয়লাভ করেছিলেন এবং ভবানীপুর কেন্দ্রের দিকে আমাদের নজর ছিল। রুদ্রনীল ঘোষ বিজেপি নেতা ছিলেন, তার বিপরীতে তাকে কার্যত হেলায় হারিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাহলে কেন এই পদক্ষেপ? একদমই দেখো, এইরকম নানা রকম প্রশ্ন কিন্তু উঠছে, কিন্তু এই মুহূর্তে কেন তিনি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন সেই বিষয়ে খুব স্পষ্টভাবে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কিভাবে এই দিক নির্দেশ হয়েছে বা হঠাৎ করে এই সিদ্ধান্ত, নাকি বেশ কিছুদিন ধরে এই পরিকল্পনা চলছিল, এই সমস্ত বিষয়ে হয়তো শোভনদেব চট্টোপাধ্যায় তিনি পদত্যাগপত্র দিয়ে জমা দিয়ে বেরোনোর পরে হয়তো আরো স্পষ্ট হবে বিষয়টা। কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে শোভনদেব চট্টোপাধ্যায় অর্থাৎ মন্ত্রিসভা গঠন হওয়ার পরে মাসখানেকও ঘোরেনি, তার মধ্যেই এই সিদ্ধান্ত। তা অবশ্যই যে প্রশ্নটা তুমি তুললে এবং রাজনৈতিক মহল এবং ওয়াকিবহাল মহল সকলেই মনে করছে এবং প্রশ্ন তাদের কাছেও যে হঠাৎ করে এই ডেভেলপমেন্টের কারণ কি। এবং এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে ধরনের চলাচল চলছে তার মধ্যে এরকম একটা সিদ্ধান্ত, সেটাও একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। ফলে সব বিষয় কিন্তু একমাত্র উত্তর দিতে পারেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি এই মুহূর্তে বিধানসভার দিকে রওনা দিয়েছেন, পদত্যাগপত্র জমা দেওয়ার পরে তিনি কি বলেন সেদিকে কিন্তু আমাদের সকলের নজর রয়েছে। তবে ভবানীপুর কেন্দ্র থেকে তিনি যে পদত্যাগ করছেন এটুকু স্পষ্ট হয়ে গিয়েছে, কারণ তিনি ইতিমধ্যে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছেন এবং বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর যে চিন্তা ভাবনা বা সূত্র মারফত যে খবরটা আমরা পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে এত আলোচনা, বিজেপি বারবার তাকে ঘিরেছে যে কেন তিনি ভবানীপুর থেকে বেরিয়ে গেলেন, কোট আনকোট পালিয়ে যাওয়ার কথাও বারবার বলা হয়েছে, সেই জায়গায় এই নির্বাচন মেটার পরে 1 মাসের মধ্যে কার্যত বলা চলে এই সিদ্ধান্ত। ফলে সব দিক থেকেই কিন্তু নানা রকম প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। সেই প্রশ্নচিহ্নের উত্তর একমাত্র দিতে পারেন যিনি এই কেন্দ্রের বিপুল ভোটে জয়ী হয়ে এসেছিলেন, অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি কি বলেন এখন সবাই সকলের নজর সেই দিকে। পৌলমী, এমন কোন সিদ্ধান্ত যে তিনি নিতে পারেন দলীয় সূত্রে কিংবা শোভনদেব চট্টোপাধ্যায় সূত্রে কোনো আভাস কি পাওয়া গিয়েছিল? দেখো, এই মুহূর্তে এর থেকে বেশি আর কোনো আপডেট নেই রুমেনা, কারণ তিনি এর আগে কাউকে জানিয়েছেন এমনটা নয় এবং তিনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়েছেন। ফলে খুব সতর্কতা, অর্থাৎ খুব এই বিষয়টার মধ্যে কিন্তু অনেক রকমের জল্পনা এবং তিনি যথেষ্ট অর্থাৎ খুব সন্তর্পণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবং তিনি বাড়ি থেকে বেরোনোর আগে পর্যন্ত এই নিয়ে কিন্তু পুলাপ করেও কেউ জানতে পারেননি। এবং ভবানীপুর কেন্দ্র একটি অত্যন্ত সেন্সিটিভ কেন্দ্র, এই কেন্দ্র থেকেই বারবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায়কে যখন দাঁড় করানো হয় তখনই প্রশ্ন উঠেছিল যে কেন শোভনদেব চট্টোপাধ্যায়কে তার কেন্দ্র থেকে অর্থাৎ রাসবিহার কেন্দ্র থেকে সরিয়ে কেন ভবানীপুর কেন্দ্রে পাঠানো হলো এবং কেন ভবানীপুর কেন্দ্র ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন নন্দীগ্রামে। ফলে একাধিক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল, কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যে এরকম একটা বড় সিদ্ধান্ত নিতে চলে সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক মহলে গুণাক্ষরেও কোনো খবর আজকের আগে কিন্তু জানা যায়নি। কিন্তু কেন তিনি সেই সিদ্ধান্ত নিলেন, এই মুহূর্তে যে দোলাচল চলছে তার মাঝখানে বা এই সিদ্ধান্ত কেন, এরকম হাজারো প্রশ্ন কিন্তু আমাদের মনেও ঘোরাফেরা করছে। এই সব প্রশ্নের উত্তর কিন্তু একজনই দিতে পারেন, শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি কি বলেন সেদিকে কিন্তু সকলের এই মুহূর্তে নজর। বেশ, অনেক ধন্যবাদ পৌলমী।